স্বাগত জানাচ্ছি এসএমজি টিভির আজকে শেয়ার বাজারে। 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত 3 কোম্পানি। এর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10% ক্যাশ, সাইফ পাওয়ার টেক 5% ক্যাশ ও 5% স্টক ও সোনালী আঁশ 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সার্ভিস লিমিটেড। কোম্পানিটির এজিএম আগামী 23 ডিসেম্বর সন্ধ্যা 6টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। 31 মার্চ 2020 সমাপ্ত অর্থ বছরের অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সার্ভিস লিমিটেড। তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 79 পয়সা। 30 সেপ্টেম্বর 2020 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পুঁজিবাজার তালিকাভুক্ত 8 কোম্পানি। এর মধ্যে উল্লেখযোগ্য বিডি সার্ভিস, তিতাস গ্যাস, জিপিএস ইস্পাত, রহিম টেক্সটাইল ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় আগামী 12 ও 15 নভেম্বর স্পট মার্কেটে লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানি। কোম্পানিগুলো হলো জিএমআই সিরিঞ্জ, জিল বাংলা সুগার মিল, রেনেটা, বিবিএস কেবলস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামীকাল লেনদেন স্থগিত থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বাংলাদেশ ল্যাম্প ও বস্ত্র খাতের ফারিস নিটিং অ্যান্ড ড্রাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক অ্যাক্সেসরিজ, নোরানি ডাইং, এইচআর টেক্সটাইল, প্যাসিফিক ডেলিভস, জেনিক্স ইনফোসিস, সমতা লেদার ও রংপুর ডেইরি ফুড লিমিটেড। আজ ব্লক মার্কেটে 31 কোম্পানির মোট লেনদেন হয়েছে 23,55,56,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সন্ধানী ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।